আর্ট অফ দেবাশিস ইউটিউব চ্যানেলে সমস্ত বন্ধুকে স্বাগত। এই ভিডিওটাতে বন্ধুদেরকে দেখাতে চাইছি কিছু সূক্ষ্ম জায়গা ধরে কাজ হচ্ছে, ক্লেতে গঙ্গা মাটিতে এই কাজটা হচ্ছে, ফ্যামিলি পোর্ট্রেট, আননোন দুটো মানুষের ছবি, এমনি নর্মালি চেনা পোর্ট্রেট যেগুলো বিদ্যাসাগর, রবীন্দ্রনাথ এই ধরনের মানুষের ছবি কাজ করা অনেকটা সহজ হয়, কারণ সবাই আমরা সেই ধরনের মুখগুলোকে দেখে চিনতে পারি এবং দেখে দেখে অভ্যস্ত আমরা মূর্তিতে। কিন্তু যখন একটা ফ্যামিলি পোর্ট্রেটের কাজ হয় তখন আমাদের কী হয়, অনেকটা পরিশ্রম করতে হয়, অনেকটা রিসার্চ করতে হয় ভালো করে। এখানে এই যে পোর্ট্রেটগুলো নিয়ে কাজ করছি, দেখো বেসিক জায়গা যেটা আমি অন্যান্য কম্পোজিশনে আলোচনা করেছি যে তার জিওমেট্রিক ফর্মটা ধরে কাজটা মাটি চাপাতে হবে, তো অলরেডি আমি এখানে সেটা অনেকটা এগিয়ে দিয়েছি। এগিয়ে নেওয়ার পরে একটা অংশ আমি দেখাচ্ছি যে কীভাবে গালের জায়গাগুলো, ঠোঁটের জায়গাগুলো, একটা চোখ নিখুঁত করে কীভাবে করতে হয়, সেই জায়গাগুলো কিন্তু মূলত এই ভিডিওগুলোতে আমি দেখাতে চাইছি। এবং এখানে যে একটা চশমা পরে আছে, এই চশমাটা অলরেডি আমি ফাইবার গ্লাসে বানিয়ে নিয়েছি, বানিয়ে ওখানে সেটিং করা আছে। সেটিং করার পরে আমি আবার তার মাসেলগুলোকে উঁচু নিচু করে কাজটা মেলানোর চেষ্টা করছি, কারণ যদি চশমাটা না থাকে তাহলে ওই যে বললাম একটা পোর্ট্রেটের যে থ্রি ডাইমেনশনাল ব্যাপার, মাসেলগুলো কতটা উঁচু হবে, কতটা নিচু হবে, সেটা চশমাটা ব্যবহার করার পরেই কিন্তু আমি ঠিকঠাক করে কাজটা করতে পারছি। তো এইটা হচ্ছে বিষয়, যখন কোনো একটা চশমা নিয়ে এরকম একটা পোর্ট্রেট হবে তখন বন্ধুরা তোমরা চশমাটাকে বানিয়ে নেবে, বানিয়ে নেওয়ার পরে ক্লে মডেলিংটা করতে সুবিধা হবে এবং পোর্ট্রেটটা মেলাতে সুবিধা হবে। এই পোর্ট্রেটকে নিচ থেকে দেখা, সাইড থেকে দেখা, প্রতিটা অ্যাঙ্গেল থেকে ঘুরে ঘুরে পোর্ট্রেটের ক্যারেক্টারটাকে খুঁজে বের করানো এবং মাপগুলোকে ঠিক ঠিক করে রাইট সাইড লেফট সাইড দুদিককে সমানভাবে মেলানো। আর আমরা অনেকে দেখেছি ড্রাপারি, তোমরা অনেক অনেক কাজ দেখ কী হয় ড্রাপারিটা অনেক মোটা করে করো, কিন্তু কোনো কোনো কাজে, কিন্তু বিশেষ করে ড্রাপারিটা এত মোটা হলে হবে না, কাপড় তো সেটা তো একটা পাতলা জিনিস, সেটাকে দেখে কাঁধের উপরে যেমন করে যতটা পরিমাণ থাকবে ঠিক যতটা, একদম রিয়েলিস্টিক যে ব্যাপারটা আসলে আমাদের চোখের সামনে সব থাকে, আমরা কী করি সেটাকে দেখে স্টাডি করি না। যেমন এই যে ঠোঁটটা দেখো, ঠোঁটের জায়গাটা কী হচ্ছে, ঠোঁট নর্মালি আমরা ঠোঁট দেখেছি কিন্তু ঠোঁটের উপরে একটা লাইন থাকে, সূক্ষ্ম লাইন, যে নাকের উপরে যে কতটা ডেপথ হয়েছে সেই জায়গাগুলোকে খুঁটিয়ে দেখা। এই জন্য আমি পোর্ট্রেটটাকে একটু জুম করে একদম ডিটেল জায়গাগুলো কীভাবে আমি ফিনিশ করছি, কিছু কিছু জায়গা ফিনিশ করার সময় আসলে তাড়াহুড়ো করে হয় না, খুব যত্ন সহকারে ধরে ধরে সেই জায়গাগুলোকে মেলাতে হয়, ফিনিশ করতে হয়। কারণ এক তো টু ডি আমরা ছবি থেকে থ্রি ডি বানাচ্ছি, থ্রি ডি মডেল থেকে থ্রি ডি বানানোটা কিন্তু সহজ, কিন্তু যখন একটা টু ডাইমেনশনাল একটা অবজেক্ট মানে ছবি থেকে যখন আমরা থ্রি ডি করি তখন আমাদের কিন্তু অনেকটা ব্রেন ওয়ার্ক, অনেকটা রিসার্চ করতে হয়, অনেক আমাদের কষ্ট পেতে হয়, তবে কি একটা টু ডি ছবি থেকে একটা থ্রি ডি ক্যারেক্টারকে খোঁজা সম্ভব হয়। তো কিছুই নয় বন্ধুরা, তোমরাও সবাই পারবে, এই কাজটা সহজ। আসলে যে কোনো কাজ কী হয়, ভালোবেসে করতে হয়, ভালোবেসে যদি একটা কাজ শিখবো মনে করি তাহলেই শেখা যায়, কারণ সব জিনিস চটজলদি শেখা যায় না, কিছু কিছু বিষয় হয়তো চটজলদি একদিন দুদিনে তুমি শিখে যাবে কিন্তু কিছু বিষয় চটজলদি শেখা যায় না। এইগুলো তো অনেক সাধনার জিনিস, অনেকটা শান্তভাবে থেকে বৈশিষ্ট্যগুলো একটা পোর্ট্রেটে তার ক্যারেক্টার কোথায় আছে সেটাকে খুঁজে পাওয়া। এখানে যেমন শাড়ির ডিজাইন করা আছে, নানান কিছু ভাঁজগুলো আছে, সেগুলো আস্তে আস্তে ডেভেলপ করছি। তো বন্ধুরা দেখতে থাকো কীভাবে একটা জায়গার কাজ হয়। এবার আগে কি বলেছিলাম যে মাটির কাজ তো কমপ্লিট একদিনে হয় না, তখন এটা একটা কাজ হয়তো 15 দিন 20 দিন 1 মাস 2 মাস ধরে চলতে থাকে, তো তখন আমরা কাজটাকে কীভাবে প্রিজারভেশন করি, না ভেজা কাপড় দিয়ে এই মাটিটাকে ঢেকে তার উপর প্লাস্টিক দিয়ে ভালো করে এয়ার টাইট করে বেঁধে রাখতে হয়, তাহলে মাটির মডেলটা শুকনো হয়ে যাবে। কারণ একটা মডেলের 15 দিন 20 দিন 1 মাস 2 মাস বরং বেশি সময় ধরে কাজ হয়। তো যাই হোক বন্ধুরা, পরপর অনেক ভিডিও থাকবে, এরপরে হয়তো এগুলোর ফাইবার কাস্টিং হবে, অন্যান্য মূর্তিগুলোর ফাইবার কাস্টিং হবে, এটার পরেই এটার ই মোল্ড হবে, ফাইবার কাস্টিং হবে, সেগুলো তোমরা দেখতে থাকো। আস্তে আস্তে তোমাদের জিজ্ঞাসার জায়গাগুলো অবশ্যই করতে থাকো,
কী কী বিষয়ে তোমরা জানতে চাও, বুঝতে চাও, অবশ্যই আমার জায়গা থেকে আমি চেষ্টা করব তোমাদের সেই জায়গাগুলো ওভারকাম করে দেওয়া কীভাবে হয় তার জন্য। তো সব বন্ধুরা ভালো থাকো, ভিডিওটা দেখতে থাকো, যদি তোমাদের ভালো লাগে অবশ্যই কমেন্ট করো, লাইক করো, আর যদি সাবস্ক্রাইব না করা থাকে সাবস্ক্রাইব করে নাও, আর অবশ্যই বেল আইকন বাজাতে ভুলবে না। বন্ধুরা ভালো থেকো, আর্ট অফ দেবাশিস ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে অভিনন্দন জানাই, তোমরা দেখতে থাকো বন্ধু কাজটা।